যেমন কাদের জিলানী এবং ৫৭১ হিজরি ২৯শে রমজান তিনি জন্মগ্রহণ করেন। এই জন্মগ্রহণ করার পর তিনি দিনের বেলা গোটা রমজান মাস কোন মাইল দুগ্ধপান করেন। খবর সব ছড়িয়ে যায়, এত মিডিয়া ছিল না, ঈদের চাঁদ উঠছে কিনা এইটা এখন দুদুল্লমান সন্দেহের মধ্যে নিপতিত। তখন অনেকে তা চিন্তা করলো, দেখো তো আজকে যে উম্মুল খায়েস যে ফাতেমার গর্ভে যে সন্তানটা জন্মগ্রহণ করছে এই সন্তানটা আজকে দিনে খাদ্য খাইতেছে কিনা। তখন দেখে যে খাদ্য খাইতেছে না, মায়ের দুধ পান করতেছে না, তখন সবাই ধরে নিল যে ঈদের চাঁদ ওঠে নেই। জয় বলি সুবহানাল্লাহ। এবং মায়ের গর্ভে থাকতে তিনি আনারো পরার হাফেজ হয়েছিল, তার মা আনারো পরার হাফেজ ছিল। মা গর্ভে থাকতেই উম্মুল খায়েস ফাতিমা এ কোরআন তেলাওয়াত করতেন, গর্ভে থাকতেই তিনি এ মুখস্থ করেছিলেন। তিনি যখন ৬ বছর বয়সে নিজামিয়া মাদ্রাসায় মক্তবে প্রথমে পড়ান, তার মা এই দিনই এলাম শিক্ষার জন্য মক্তবে যাইয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সব গোটা আনারো পরা মুখস্থ করেন। ওস্তাদ থামতে বলে না, দেখি পড়তে পড়তে আনারো পরা যখন পড়ছে বলে বাবা আর পড়ো কি বলে হুজুর এর পরা আর আমি জানি না, বাকি আর বারো পরা তিনি ওস্তাদের কাছে গেলে পড়ছে। অবস্থিত এখন এইটাতে তিনি লেখাপড়া করেছেন। সেই জামানার ১৫ জন জগৎ বিখ্যাত মহাদ্দিসের কাছে তিনি এলেম শিখেছিলেন এবং ফকিহ মহাদ্দিস আদি যে সমস্ত এলেমের প্রয়োজন দুনিয়াবি আখিরাতের কল্যাণের জন্য ইনি সে এলেম অর্জন করেছেন। এই এলেম অর্জন করতে যাইতে মায়ের নসিহত ছিল, উপদেশ ছিল, বাবা তুমি কখনো মিথ্যা কথা বলিও না। এটা আপনারা অনেক অনেক স্কুলে বাংলা বই পড়ছেন, সাহিত্যে অনেক গল্পে বিভিন্ন জায়গায় মায়ের নসিহত ছিল তুমি মিথ্যা কথা বলিও না। ১৪০টা স্বপ্ন মুদ্রা তার আস্তিনের জামার ভিতরে বকলের কাছে দিয়ে দিছিলেন মা, যে কোনো বিপদে পড়লে স্বর্ণ মুদ্রাগুলো তুমি ব্যবহার করি। ডাকাত দল তাকে ধরছিল, বলে তোমার কাছে কিছু আছে নাকি, তাহলে হ্যাঁ আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে, বলে কোথায় বলে এখানে লুকিয়ে। তখন ডাকাতের লিডার জিজ্ঞাসা করছে তুমি এ কথা কেন বলতে, তুমি তো মিথ্যা বলতে পারতে, বলে আমার মা ওসিয়ত করেছে আমাকে নির্দেশ প্রদান করেছে বাবা তুমি বিপদে বইলে মিথ্যা বলিও না, এই জন্য আমি সত্য কথা বলেছি। এরপরে ডাকাতের লিডার সহ তারা ইসলাম গ্রহণ করছে, তারা আবু আব্দুল খান কাছে এসে তারা আত্মসমর্পণ করে তারা ইসলাম গ্রহণ করেছে, তারা পরবর্তীতে একজন আল্লাহওয়ালা মুমিনে পরিণত হয়েছিলেন। জয় বলি সুবহানাল্লাহ। আবুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার এই শৈশব তার জন্ম যে এ ব্যতিক্রম তিনি সে জন্মগ্রহণ করেছেন, তিনি মায়ের দিক দিয়ে বাবার দিক দিয়ে আল্লাহ রসুলের বংশধর ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন। ওনার জীবনীতে এসেছে রুহের জগত আদম আলাইহিস সালাম যখন দেখতে পেয়েছিলেন একদম এরকম অতি উজ্জ্বল আভায় এরকম কিছু রূহ দেখা যায়, আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করে এই রূহগুলো কাদের, বলে পৃথিবীতে যত নবী আসবে এদের রূহ। জয় বলি সুবহানাল্লাহ। আবার তার সে কিছু উজ্জ্বল কিছু রূহ দেখা যায়, আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ এরা কারা, বলে পৃথিবীতে যারা আমার বন্ধু হবে যারা আমার অলি হবে এদের, বলে এর মধ্য থেকে একটা রূহ দেখা যায় আরো বেশি উদ্ভাসিত, বলে এটা জগৎ বিখ্যাত একজন অলি হবে যিনি আখেরি পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে তিনি জন্মগ্রহণ করবেন। জয় বলি সুবহানাল্লাহ। আবার তার জীবনীতে এসেছে আল্লাহর নবী একদিন হাসান এবং হোসাইন দুই নাতিকে নিয়ে কথোপকথন করছিলেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলার বুকে ডাক দিয়ে বলেন ও আমার স্নেহের নাতি, তোমাকে যদি দুনিয়ায় কেউ নির্যাতন করে যদি উৎপীড়ন করে তোমার উপর অত্যাচার করে তুমি কি করবে,
হোসাইন রাদিয়াল্লাহু তাআলাহু বললেন যে ও নানা, যদি কেউ আমার উপর এরকম অন্যায় উৎপীড়ন করে আমি প্রথমবার তাকে ক্ষমা করে দিব, দ্বিতীয়বার ক্ষমা করে দিব, তৃতীয়বার আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করব সাধ্য মোতাবেক। আল্লাহর নবী দোয়া করলেন যে ঠিক আছে, যা তোমার সিদ্ধান্ত ঠিক, তবে তোমার বংশে এরকম নয়জন ইমান জন্মগ্রহণ করবে যে ইমানদের দ্বারা গোটা বিশ্বে কেয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত থাকবে। তাদের মধ্যে একজন ইমাম অতিবাহিত হয়ে গেছে, শুধু একজন বাকি আছে ইমাম মাহদি আসা, আরজন ইমাম যিনি জয়নাল আবেদিন, এরকম জাফর সাদেক, মুসা কাজেম, আলী রেজা, তারপরে সোনালি রহমাহুল্লাহ, আলী আসগর, এভাবে আরজন ইমাম অতিবাহিত হয়েছে, শুধু শেষ ইমাম হোসাইনের বংশে জন্মগ্রহণ করবেন, ইনি হবেন ইমাম মাহদি। জয় বলি সুবহান।